উচ্চ মাধ্যমিক জীববিদ্যা যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, আজকে আমরা জীবের জননের পরবর্তী চ্যাপ্টার ইউনিট ওয়ানের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই প্রসঙ্গে পঠন পাঠন আমরা করব। তো শুরু করার আগে আমরা দেখে নেব যে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ বলতে কোনগুলোকে বোঝায়। তো এখানে যদি আমরা দেখি একটি আদর্শ ফুল বলতে তাকেই বলবো উল্লিখিত যে স্তবকগুলো এবং যে অংশগুলো উপস্থিত থাকে, অর্থাৎ পুষ্পবৃন্ত থাকবে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে নিচের দিকে যে পোর্শনটা আমি রেড কালারে মার্ক করছি, যার পর সম্পূর্ণ পুষ্পটা ধারণ করেছে, ওটাকে আমরা বলি কি পুষ্পবৃন্ত। আর এটা থাকবে কি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ আমরা তাকেই বলবো যার উপর পুষ্পস্তবকগুলো সজ্জিত থাকে, মানে এই পোর্শনটা, কারণ এই পোর্শনে কি হয় পুষ্পস্তবকগুলো একের পর এক সজ্জিত বা সজ্জা বিন্যাসভাবে অবস্থান করছে। আর থাকে কি এসেন্সিয়াল যে কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি কি পুষ্পস্তবক। এই পুষ্পস্তবক আমরা পঠন পাঠনের সুবিধার জন্য দুভাগে ভাগ করা হয়েছে, একটি সাহায্যকারী স্তবক আর একটি জনন স্তবক। সাহায্যকারী স্তবক মূলত দুটি, একটি বৃতি এবং একটি দোলমণ্ডল, অর্থাৎ একটি ক্যালিক্স আর একটি করলা, এই দুটো সাহায্যকারী স্তবক। এখানে ছবিতে এইটা হচ্ছে বৃত্তাংশ আর যেটা ফুলের পাঁপড়ি সেটাকে আমরা কি বলি দোলামণ্ডল। জনন স্তবক দুটি রয়েছে, একটি পুংস্তবক একটি স্ত্রীস্তবক, অর্থাৎ একটি অ্যান্ড্রোইসিয়াম আর একটি গাইনোইসিয়াম। একটি আদর্শ ফুলের ক্ষেত্রে আমরা এই নিম্নলিখিত অংশগুলো কিন্তু দেখতে পাবো। আমি আবার বলছি, পুষ্পবৃন্ত থাকবে, পুষ্পাক্ষ থাকবে, পুষ্পস্তবক থাকবে। পুষ্পস্তবক দু প্রকারের হয়, সাহায্যকারী স্তবক হিসাবে থাকে বৃতি দলমণ্ডল, জনন স্তবক হিসাবে থাকবে গিয়ে পুংস্তবক আর স্ত্রীস্তবক, অ্যান্ড্রোইসিয়াম আর গাইনোইসিয়াম। এরই পাশাপাশি আমরা যদি দেখি যে বিভিন্ন প্রকার ফুলের কে আমরা ভাগ করেছি বিভিন্ন রকম অ্যাঙ্গেলে, কীরকম, ফার্স্ট যদি আমরা দেখি যে একটা সুষম ফুল কাকে বলে, তাহলে সুষম ফুল বলতে যে ফুলের বৃতি থাকবে অর্থাৎ ক্যালিক্স থাকবে এবং করলা থাকবে অর্থাৎ দোলাংশ থাকবে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক যদি থাকে তখন তাকে আমরা কি বলবো সুষম ফুল, ঠিক আছে। এবং সেই ফুলকে আমরা একটি নির্দিষ্ট তলে বা নির্দিষ্ট আকৃতিতে তাকে ভাগ করতে পারবো। বিষম ফুল কাকে কাকে বলবো, যার কোনো আকৃতির কোনো ঠিক নেই, অর্থাৎ যাকে আমরা নির্দিষ্ট কোনো তলে ভাগ করতে পারবো না। এর উপর ভিত্তি করে, নির্দিষ্ট তলের উপর ভিত্তি করে ফুলকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলা হয় একপদিসম, একটাকে বলা হয় বহুপদিসম। একটা হচ্ছে কি অ্যাক্টিনোমরফিক, একটা জাইগোমরফিক। একপদিসম কাকে বলে, না যাকে যে সকল ফুলকে আমরা নির্দিষ্ট একটি তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবো তাকে বলা হয় কি একপদিসম ফুল, অর্থাৎ শুধুমাত্র একটি তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবো। এখানে আমরা অপরাজিতা ফুল দেখতে পাচ্ছি, এই অপরাজিতা ফুলকে আমরা মধ্য বরাবর যদি ভাগ করি তাকে আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারবো, অন্যথা অন্য কোনো অ্যাঙ্গেল একে আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারবো না। তো এই কারণে আমরা বিষম ফুলকে একপদিসম ফুল বা অপরাজিতা ফুলকে আমরা একপদিসম ফুল বলতে পারি। তুলনামূলকভাবে বহুপদিসম ফুল তাদেরকেই বলবো যে সকল ফুলের ক্ষেত্রে আমরা সেই ফুলকে যে কোনো নির্দিষ্ট তলে সমান অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো। কীরকম, না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফুলটাকে যে কোনো তলে আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারবো, বোঝা গেছে। তাহলে একপদিসম বহুপদিসম বা অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক আমরা ব্যাপারটা ক্লিয়ার হলাম। এরই পাশাপাশি দেখব যে স্ত্রী পুষ্প কাকে বলে বা স্ত্রী ফুল কাকে বলে, যেমন কুমড়োর ক্ষেত্রে কি হয়, না তার স্ত্রী পুষ্প এবং পুংপুষ্প আলাদা হয়, ঠিক আছে। কেন, না যেহেতু এখানে শুধুমাত্র গাইনোসিয়াম থাকবে, স্ত্রীস্তবক থাকবে, এখানে কোনোভাবে পুংস্তবকের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। অন্যথায় কুমড়ো ফুলের ক্ষেত্রে, পুরুষ ফুলের ক্ষেত্রে সেখানে শুধুমাত্র থাকবে কি এর ভিতরের দিকে থাকে দোলমণ্ডলের ভিতরে কি থাকবে না পুংস্তবক থাকবে, এখানে কোনোভাবে স্ত্রীস্তবক থাকবে না বা
গাইনোসিয়াম থাকবে না, তখন আমরা একে কি বলবো, না পুরুষ ফুল বা মেল ফ্লাওয়ার। আচ্ছা তাহলে জবা ফুলের যদি আমরা ডিসেকশন দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, না জবা ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বলবো। কেন? এর আমরা বৃতি দেখতে পাচ্ছি, নিচের দিকে একটা উপবৃতি থাকে যেটাকে আমরা উপবৃতি বলি, এপিকেলিক্স বলি, দলমণ্ডল থাকবে, পুংস্তবক থাকবে এবং স্ত্রীস্তবক থাকবে। এই কারণে জবা ফুলকে আমরা কি বলি, সম্পূর্ণ ফুল। কুমড়ো ফুল কিন্তু সম্পূর্ণ ফুল নয়, কারণ কেন, কুমড়ো ফুল হচ্ছে কি স্ত্রী পুষ্প এবং পুরুষ যে ফুল বা হচ্ছে কি যেটা মেল ফ্লাওয়ার সেটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকে, একসঙ্গে থাকে না। এই কারণে আমরা এটাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলবো, কিন্তু এখানে সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার হিসাবে জবা ফুলকে আমরা দেখতে পাই। নেক্সট আমরা যদি দেখি যে একটি ফুলের যে বিভিন্ন স্তবকের যে কি কাজ, তাহলে আমরা যদি দেখি যে বৃতি, এই বৃতিকে কি বলা হয়, ক্যালিক্স, ঠিক আছে, আর দলমণ্ডল যেটাকে আমরা কি বলি, করলা বলি। তো এদের নির্দিষ্ট সংকেত রয়েছে, ক্যালিক্সকে আমরা কে দিয়ে, বৃত্তাংশকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি, করলাকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি, সি দিয়ে, ঠিক আছে। তো এর যদি আমরা ডিটেলস একটু দেখে নিই তাহলে কি দেখতে পাবো, যে বৃতির ক্ষেত্রে কি হয়, না যুক্ত বৃতি থাকতে পারে, যদি বৃতিগুলো বা বৃত্তাংশগুলো যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় কি, তাহলে আমরা কি বলবো, যুক্ত বৃতি বলবো, ঠিক আছে। ক্যালিক্স যেটা বৃতি সেগুলো যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় কি, যুক্ত বৃত্তাংশ। আবার যদি মুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলবো, মুক্ত বৃত্তাংশ, ঠিক আছে। একইভাবে আমরা করলার ক্ষেত্রেও দেখব যে করলার ক্ষেত্রে আমরা তাহলে কি বললাম, এটাকে সি দিয়ে ডিনোট করা হয়, ক্যালিক্সকে কে দিয়ে ডিনোট করা হয়, এবং একইভাবে আমরা তাহলে যেভাবে আমরা ক্যালিক্সে ভাগ করলাম, যুক্ত যদি থাকে তাহলে তাকে বলা হয় কি, না গেমোসেপালাস, গেমোসেপালাস। আবার যদি মুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে কি, পলিসেপালাস। তো একইভাবে করোনার ক্ষেত্রেও সেই একই রকম, গেমোপেটালাস, আর যদি মুক্ত থাকে তখন তাকে বলা হয় কি, পলিপেটালাস, ঠিক আছে। এগুলো চলে গেল কি, ক্যালিক্স আর করলা। আর আমরা জানি এদের কি ফাংশান, যে ক্যালিক্স যেহেতু ফুলের যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন ক্যালিক্স ফুলকে রক্ষা করে, একটা কাজ। দু নম্বর কাজ আমরা দেখতে পাই যে ক্যালিক্স সবুজ বর্ণ হওয়ার জন্য এটা সালোক সংশ্লেষে সাহায্য করে। অন্যদিকে করলার যদি আমরা ফাংশান দেখি তাহলে দেখতে পাবো কি, এটাও ঠিক একইভাবে কুঁড়ি অবস্থায় স্ত্রীস্তবক পুংস্তবককে রক্ষা করে। তার পাশাপাশি দু নম্বর যদি ফাংশান দেখি, করলাগুলো কালারফুল হয়, বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যার কারণে এরা ইনসেক্ট বা পতঙ্গকে আকৃষ্ট করে, যার কারণে তারা পলিনেশান, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, সেই পলিনেশানে ওদেরকে সাহায্য করে, ঠিক আছে। যারা পতঙ্গকে আকৃষ্ট করার মাধ্যমে, পতঙ্গ যখন মধু খেতে আসে ওর পাশাপাশি তারা পলিনেশানে সাহায্য করে থাকে। তো যদি আমরা দেখি যে জনন স্তবক দুটি, যার মধ্যে আমরা জানি যে একটা হচ্ছে কি পুংস্তবক, একটা স্ত্রীস্তবক, পুংস্তবককে আমরা বলে থাকি অ্যান্ড্রোইসিয়াম, ঠিক আছে, কি বলে থাকি, অ্যান্ড্রোইসিয়াম। এর সংকেত কি, ক্যাপিটেলে, ঠিক আছে, এর সংকেত হচ্ছে কি, ক্যাপিটেলে। তো একটা অ্যান্ড্রোইসিয়ামের যদি আমরা ডিসেকশন করি তাহলে দেখতে পাবো কি, এরকম একটা দণ্ডকার অংশ দেখতে পাবো, যেটাকে কি বলা হয়, পুংদণ্ড বা ফিলামেন্ট, ফিলামেন্ট। আর কি দেখতে পাবো, না উপর একটা স্টক দেখতে পাবো যেটাকে কি বলা হয়, পরাগধানী বা স্টেমেন, পরাগধানী বা কার্পেল বলে, ঠিক আছে, কার্পেল, সরি, এটাকে বলা হয় কি, এন্থার, এন্থার বলা হয়, ঠিক আছে, এন্থার। মাঝখানে একটা পোর্শন থাকে যেটা কি করে, না এই পোলেন সেকগুলোকে ধরে রাখে, এগুলোকে কি বলা হয়, কানেকটেন্স বা যোজক বলা হয়, কানেকটিভ বা যোজক বলা হয়, ঠিক আছে।
যদি এটাকে আমরা এলএস করি বা এটাকে আমরা টিএস করলাম ট্রান্সভার্স সেকশন করি, তাহলে এই রকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে কি পলেন সেক বা পরাগথলি, এরকম টেট্রাড দেখতে পাবো, আর মাঝখানে যেটা থাকে ওটাকে কি বলা হয় কানেকটিভ বা কানেকটিভ বা এটাকে কি বলা হয় যোজক বলা হয়। ঠিক আছে, তাহলে কমপ্লিট আমরা জানলাম একটা এন্ডোসিয়ামকে আমরা এ দিয়ে বলে থাকি। এ দুটি অংশ দেখতে পাবো, পুংদণ্ডকে বলা হয় ফিলামেন্ট, পরাগধানীকে বলা হয় এন্থার। এটাকে যদি আমরা ডিসেকশন করি তাহলে দেখতে পাবো এরকম টেট্রাট, প্রত্যেকগুলো পরাগথলি বলে মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হয় যোজক বা কানেকটেন্স। ক্লিয়ার? তো এরই পাশাপাশি যদি আমরা পুংস্ত্রীস্তবক দেখি, তো তার আগে আমরা দেখে নেব এই পুংস্তবকের ক্ষেত্রে অনেক সময় কি হয়, যেহেতু আমরা দুটো অংশ দেখতে পেলাম, একটাকে বলা হয় ফিলামেন্ট আর একটাকে বলা হয় এন্থার, তো এই এন্থার এবং ফিলামেন্টের মধ্যে কিছু সংযোগ আর অসম সংযোগের মধ্যে এদের উপর ডিপেন্ড করে অনেকগুলো নাম আমরা দেখে নেব। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের কি কি নাম রয়েছে, ফার্স্ট দেখব আমরা একটা টার্ম যেটাকে বলা হয় মনোডেলফাস। মনোডেলফাস কার ক্ষেত্রে দেখা যায়, জবার ক্ষেত্রে দেখা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি জবা, জবার এখানে ডিসেকশন করে শুধুমাত্র তার ওই পুং আর স্ত্রীস্তবকটাকে বার করে আনা হয়েছে। তো ওই পুংস্তবক এবং স্ত্রীস্তবকে যখন আমরা দেখব, তাহলে দেখতে পাচ্ছি কি যে এর যে স্ত্রীস্তবকের যে অংশটা তার সঙ্গে অনেকগুলো পুংস্তবক কিন্তু যুক্ত রয়েছে, তখন এই অবস্থাকে আমরা কি বলে থাকি, মনোডেলফাস বলে থাকি। তাহলে মনোডেলফাসের ক্ষেত্রে কি হয় না, এর যে স্ত্রীস্তবকের যে গর্ভদণ্ডের সঙ্গে পুংস্তবকগুলো ইউনাইটেড হয়ে রয়েছে, তাই না, সংযুক্ত হয়ে রয়েছে, তখন এই ঘটনাকে বলা হয় কি মনোডেলফাস, যেটা কার ক্ষেত্রে দেখা যাবে জবার ক্ষেত্রে। ক্লিয়ার? ডাইডেলফাস কার ক্ষেত্রে দেখা যাবে না, ডাইডেলফাস আমরা দেখতে পাবো মোটর ক্ষেত্রে, পাইসাম সেটিমের ক্ষেত্রে। কীরকম না, এখানে দেখা যাচ্ছে যে এন্থারগুলো যেখানে হচ্ছে ফিলামেন্টগুলো দুটোতে ভাগ রয়েছে। কীরকম না, আমরা যদি দেখি যে মোটর গাছের ক্ষেত্রে 9+1 এই ওরিয়েন্টেশনে সজ্জিত থাকে। কীরকম, নটা স্টেমেন বা ফিলামেন্টগুলো যুক্ত রয়েছে আর একটা কিন্তু আলাদা রয়েছে, তাই না। তো এই জন্য যেহেতু দুটো গ্রুপে ভাগ রয়েছে তখন তাকে বলা হয় ডাই মানে দুই, ডেলফাস আলাদা আলাদা। ঠিক আছে, এটা কার দেখা যাবে মোটরের ক্ষেত্রে, পাইসাম সেটিমা। ঠিক একইভাবে পলিডেলফাস কীরকম না, যদি আমরা সিমুলের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এখানে অনেকগুলো থাকে, দুইয়ের বেশি থাকে, কোটা একটা দুটো তিনটা চারটা, দুইয়ের বেশি থাকলে তখন তাকে কি বলা হয় পলিডেলফাস। এটা দেখা যাবে কার ক্ষেত্রে, সিমুলের ক্ষেত্রে। ঠিক আছে, অন্যত্র আমরা যদি দেখি যে সিনজেনেসিয়াস বলে একটা টার্ম, তখনই বলা হয় যদি আমরা দেখি সূর্যমুখী গাছের ক্ষেত্রে। কীরকম না, আমরা বললাম যে একটা পুংস্তবকের দুটি অংশ ফিলামেন্ট আর কি থাকে এন্থার, তাহলে সূর্যমুখীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধুমাত্র এন্থারগুলো ইউনাইটেড হয়ে আছে, যুক্ত হয়ে আছে, কিন্তু এখানে ফিলামেন্টগুলো কীরকম রয়েছে আলাদা হয়ে রয়েছে, তাই না। তাহলে এইরকম ওরিয়েন্টেশনকে বলা হয় কি সিনজেনেসিয়াস, এটা দেখতে পাওয়ার ক্ষেত্রে হেলিয়েন্থাসেনাস, অর্থাৎ সূর্যমুখী গাছের ক্ষেত্রে। ঠিক আছে, আর একটা টার্মিনোলজি দেখবো আমরা, সেটাকে বলা হয় কি সাইনেন্ড্রাস। সাইনেন্ড্রাসের ক্ষেত্রে কি হয় না, কুমড়ো গাছের ক্ষেত্রে এখানে এন্থার প্লাস ফিলামেন্ট দুটোই কিন্তু রয়েছে কি ইউনাইটেড অবস্থায়, দুটো যদি একসঙ্গে ইউনাইটেড অবস্থায় থাকে তখন তাকে কি বলা হবে সাইনেন্ড্রাস। কার ক্ষেত্রে, কিউকারভিটা ম্যাক্সিমা, কুমড়ো গাছের ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচারটা দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে যদি আমরা রিপিটভাবে যদি দেখি, মনোডেলফাস জবার ক্ষেত্রে দেখতে পাবে, হিবিসকাস রোজা সাইলেন্সিস। কীরকম না, যদি তার ফিলামেন্টের সঙ্গে, ফিলামেন্টগুলি কার সঙ্গে না ইউনাইটেড হয়ে রয়েছে, কার সঙ্গে স্ত্রীস্তবকের গর্ভদণ্ডের সঙ্গে, তখন তাকে বলা হয় মনোডেলফাস। ডাইডেলফাস কী রয়েছে না, ফিলামেন্টগুলো যখন দুটো ইউনাইটেডভাবে আলাদা আলাদা ভাগে রয়েছে, দেখতে পাবো একটা ক্ষেত্রে মোটর গাছের ক্ষেত্রে, অর্থাৎ পাইসাম সেটিভাবের ক্ষেত্রে। আবার পলিডেলফাস দেখতে পাবো সিমুলের ক্ষেত্রে, সিনজেনেসিয়াস দেখতে পাবো যখন হচ্ছে কি এন্থারগুলো যুক্ত রয়েছে, ফিলামেন্টগুলো আলাদা রয়েছে, তখন তাকে বলা হয় সিনজেনেসিয়াস। সূর্যমুখীর ক্ষেত্রে দেখতে পাবো, এবং সাইনেন্ড্রাস গঠন তখনই বলা হয় যখন কুমড়ো গাছের স্টেমেন অর্থাৎ তার যে ফিলামেন্ট এবং এন্থার যদি ইউনাইটেড হয়ে থাকে তখন তাকে বলা হয় সাইনেন্ড্রাস। এর পাশাপাশি আরও দুটো টার্মিনোলজি রয়েছে, একটাকে বলা হয় টেট্রাডাইনামাস, একটাকে বলা হয় ডিডাইনামাস। কীরকম না, টেট্রাডাইনামাসের ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা সরিষা যদি ফুল দেখি তাহলে তার ওরিয়েন্টেশন এইভাবে দেখতে পাবো, অর্থাৎ এখানে চারটা যে পুংস্তবক উপরে রয়েছে এবং দুটো নিচে রয়েছে, এবং তাদের
যে সাইজ বা লেন্থ যদি দুটো ভাগে রয়েছে তখন তাকে বলা হয় কি না টেট্রাডাইনামাস। আবার ডিডাইনামাস কাকে দেখতে পাবো না রক্তদ্রোণের ক্ষেত্রে, এই যে ফুলটা দেখতে পাচ্ছি কার ফুল, রক্তদ্রোণের ফুল, এর ক্ষেত্রে হচ্ছে একইভাবে তার যে পুংস্তবকগুলো চারটা আলাদাভাবে রয়েছে তখন তাকে বলা হয় কি টেট্রাডাইনামাস, সরি ডিডাইনামাস, এটা দেখতে পাবো ক্ষেত্রে রক্তদ্রোণের ক্ষেত্রে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি স্ত্রীস্তবকের ক্ষেত্রে, তো স্ত্রীস্তবকের একটা যদি আমরা পিকচার ড্র করি তাহলে ভালো করে বুঝতে পারবো যে কীরকম, যে একটা স্ত্রীস্তবক যদি আমরা ড্র করি তাহলে অনেকটা এইভাবে দেখতে পাবো। এই উপরের অংশটাকে বলা হয় কি, এবং এই অংশটাকে বলা হবে যদি আমরা মার্ক করি, নিচেটাকে বলা হবে ওভারি, এটা স্টাইল, উপরেটাকে বলা হয় কি স্টিগমা, ঠিক আছে। যদি আমরা বাংলায় বলি এটাকে বলা হবে ডিম্বাশয়, এটা গর্ভদণ্ড, আর উপরেটাকে বলা হয় কি গর্ভমুণ্ড, ঠিক আছে, এইরকম আমরা দেখতে পাবো। তো একে যদি আমরা ডিসেকশন করি অর্থাৎ যদি আমরা টিএস করি তাহলে এর ভিতরে আমরা দেখতে পাবো কি প্ল্যাসেন্টেশন অনুযায়ী তার ওভিউলগুলো অর্থাৎ ডিম্বকগুলো সজ্জিত রয়েছে। আমরা যদি পিকচারে দেখি তাহলে দেখতে পাবো কি না পিকচারটা আমরা পরে দেখব, তার আগে আমরা দেখে নিই যে একটা এটাকে বলা হয় কি গাইনোসিয়াম, গাইনোসিয়াম যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করে থাকি, কি দিয়ে জি দিয়ে প্রকাশ করে থাকি, এর সংকেতটাকে তাহলে জি দিয়ে বলে থাকি। তাহলে এই গাইনোসিয়ামের কাজ কি, মেনলি যে কাজ সেটা হচ্ছে কি তোমার ডিম্বাণু উৎপন্ন করা, ডিম্বাণু উৎপাদন করা বা ওভিউল তৈরি করা, ঠিক আছে। তো এখন আমরা পুংস্তবককে যদি আমরা ওই এনথার পোর্শনটাকে যদি আমরা ডিসেকশন করি এই এনথারটাকে, তাহলে আমরা দেখতে পাবো কি এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো এইভাবে, ঠিক আছে। মানে পরাগধানীর বা এনথারকে আমরা টিএস করেছি, তাহলে এই পোর্শনটা চলে গেল যজব, বাকি যে চারটা রয়েছে ওগুলোকে কী বলা হয় পরাগথলি বা ডিম্বথলি, ঠিক আছে, পরাগথলি বা ডিম্বথলি নয়, পরাগথলি বা এটাকে বলা হয় কি আমরা বলে থাকি রেণুধর কলা, এগুলো তার ভিতরে থাকবে যদিও, ঠিক আছে। তাহলে আমরা এর যে বাইরে থেকে ভেতরের দিক পর্যন্ত স্তরগুলো একটু দেখে নেব কীরকম। তাহলে বাইরের স্তরটাকে বলা হয় কি এপিডার্মিস, ঠিক আছে, তাহলে একদম বাইরের স্তরটাকে বলা হয় কি এপিডার্মিস, ঠিক আছে। তারপর যে লেয়ারটা থাকে তাকে বলা হচ্ছে কি এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, এবং একদম ভেতরে থাকে যেটা সেটাকে বলা হয় কি টেপেটাম। তো টেপেটামের ঠিক আগে একটা স্তর থাকে তাকে বলা হচ্ছে কি মধ্যস্তর। তাহলে বাইরে থেকে যদি আমরা দেখি এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, তারপর থাকবে কি টেপেটাম। টেপেটামের ঠিক পরে অর্থাৎ এই পোর্শনগুলো যেগুলোকে আমরা রেণুস্থলী বলেছিলাম বা পোলেনসেক বলেছিলাম, এর ভেতরে কি থাকবে না প্রাথমিক অবস্থায় যখন ডেভেলপমেন্ট শুরু হয়েছে তখন এখানে রেণুধর কলা তৈরি হবে, ঠিক আছে, স্পোরোজেনাস টিস্যু তৈরি হবে। এই রেণুধর কলাগুলোর পরবর্তীকালে মিওসিস ঘটে সেখানে আমরা দেখতে পাবো কি না রেণু বা স্পোর তৈরি হবে, ঠিক আছে, রেণু বা স্পোর তৈরি হবে। এই জিনিসটা কিন্তু কেয়ারফুললি দেখে নিতে হবে, অর্থাৎ যদি আমরা একটা পরাগধানী বা এনথারকে যদি আমরা টিএস করি তাহলে টিএসের গঠনটাকে যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে এইভাবে দেখতে পাবো। তাদের বাইরে থেকে ভেতরে যে স্তরগুলো যদি দেখি আমরা, বাইরে থাকবে এপিডার্মিস, তারপরে থাকবে এন্ডোথেসিয়াম, একদম ভেতরে থাকবে মধ্যস্তর, তারপরে একদম মিডিলে থাকবে যজব, এবং চারটি পরাগথলি থাকবে। সেই পরাগথলির ভেতরে যে সেলগুলো প্রাইমারি অবস্থায় তাকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু বা রেণুধর কলা। এই রেণুধর কলাগুলো টেপেটাম থেকে পুষ্টি নিয়ে সেখানে মিওসিস হয়ে গিয়ে স্পোর বা তোমার রেণু তৈরি হবে, ঠিক আছে। তো একে যদি আমরা একটা অংশকে যদি এখানে এনলার্জ করে দেখানো হয়েছে তাহলে দেখতে পাচ্ছি কি একদম বাইরে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, তারপর টেপেটাম, তারপর কিন্তু এখানে মাইক্রোস্পোর মাদার সেল যেটা রেণুধর কলা থেকে তৈরি হয়েছে, তাহলে এই ওরিয়েন্টেশন আমরা দেখতে পাবো। এখন আমরা দেখতে পাবো কি যখন স্পোর তৈরি হয়ে গেছে তখন
কি হবে না, এর বাইরের দিকে একটা লেয়ার তৈরি চলে আসে, তার নাম কি স্টোমিয়াম। এই স্টোমিয়ামগুলো যখন বিদীর্ণ হয়ে যাবে তখন তার ভিতর থেকে পরাগরেণুগুলো ডিসপার্স হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু এরা পরাগযোগের জন্য চলে যাবে বা পলিনেশনের জন্য চলে যাবে, পলিনেশনের জন্য, অর্থাৎ তারা ম্যাচিওর হয়ে গেছে। এই ম্যাচিওর পরাগরেণুগুলো তখন স্টোমিয়ামের মাধ্যমে বাইরে নির্গত হয়ে গিয়ে বিভিন্নভাবে তারা গিয়ে স্ত্রী স্তবকের স্টিগমাতে গিয়ে পড়লে তবে গিয়ে সেখানে পরাগযোগ সম্পন্ন হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখে নেব যে পরাগধানী থেকে যে পদ্ধতিতে পরাগরেণু তৈরি হলো সেই তার একটা ডায়াগ্রামেটিক আমরা ফিগার দেখে নেব কিভাবে। তাহলে পরাগধানীতে আমরা দেখলাম যে তার বহিঃস্তর থাকছে, সেই বহিঃস্তরকে আমরা প্রাথমিক প্যারাইটাল কোষ বলে থাকি, ঠিক আছে, প্রাইমারি প্যারাইটাল কোষ। সেখান থেকে গৌণ প্যারাইটাল কোষ তৈরি হয়ে কী হবে না, তিনটি লেয়ার দেখলাম আমরা, একটা এন্ডোথেসিয়াম, একটা মধ্যস্তর, একটা টেপেটাম তৈরি করেছে, ঠিক আছে। আর একদম ভেতরের দিকে যেটা আর্কিস্পোরিয়াল সেল থাকে সেখান থেকে কী হবে, প্রাইমারি স্পোরোজেনাস কোষ, সেখান থেকে গৌণ স্পোরোজেনাস কোষ, সেখান থেকে রেণু মাতৃকোষ যেটা ডিপ্লয়েড প্রকৃতির হয়, সেখান থেকে মিওসিস হয়ে গেলে তখন রেণু চতুষ্টয় বা পরাগরেণু, এগুলো কিন্তু হ্যাপ্লয়েড তৈরি হবে, ঠিক আছে। পরাগরেণুগুলো সব হ্যাপ্লয়েড তৈরি হবে, কীভাবে হয় আমরা মেল গ্যামেটোফাইট এর মাধ্যমে পরে দেখছি আমরা। জাস্ট একটা একটা ডায়াগ্রামেটিক ফিগার যেটা আমরা দেখলাম, আর্কিস্পোরিয়াল থেকে প্রাইমারি স্পোরোজেনাস কোষ, সেখান থেকে গৌণ বা সেকেন্ডারি স্পোরোজেনাস কোষ, সেখান থেকে রেণু মাতৃকোষ যেটা ডিপ্লয়েড, ওখানে কী হবে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে রেণু চতুষ্টয় বা পরাগরেণু তৈরি হবে, সেই পরাগরেণুগুলো হ্যাপ্লয়েড হয়। এর যে আমরা ডিটেলস মেকানিজমগুলো মেল গ্যামেটোফাইটে গিয়ে পরিষ্কারভাবে দেখব। এখানে যে মাইক্রোস্পোর দেখানো হয়েছে অলরেডি কিন্তু এখানে মিওসিস হয়ে গেছে, মিওসিস হয়ে গিয়ে যখন আমরা দেখলাম চারটি মাইক্রোস্পোর তৈরি করেছে, তার ভিতরে তিনটি কিন্তু বিনষ্ট হয়ে যায়, একটি নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসটা পরবর্তীকালে কী হবে না, নিউক্লিয়াসটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে গিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করেছে, একটাকে বলা হয় অঙ্গজ কোষ বা ভেজিটেটিভ নিউক্লিয়াস, এটাকে বলা হয় জেনারেটিভ কোষ বা জেনারেটিভ নিউক্লিয়াস। এই অঙ্গজ কোষ এবং জেনারেটিভ কোষ সম্পন্নিত যে রেণুটা কিন্তু এই এমত অবস্থায় পলিনেশনে সক্ষম, অর্থাৎ এমত অবস্থায় যদি গিয়ে সে স্টিগমাতে পড়ে তবে গিয়ে সে পলিনেশন সম্পন্ন করবে, ঠিক আছে। এখন দেখে নেব আমরা যে কিভাবে সে কিন্তু তৈরি করছে, বা এই রেণু চতুষ্টয়ের অনেক রকম ভাগ রয়েছে, বিভিন্ন প্রকারের ভাগ রয়েছে, কীরকম, যেটা হচ্ছে কি টেট্রাহেড্রাল, এটাকে বলা হয় তিনটি যেহেতু রয়েছে এটা টেট্রাহেড্রাল, আইসো বাইলেটারাল এইভাবে তার স্ট্রাকচার হয়, ডেকাসেট এইভাবে হয়, লিনিয়ার যদি পরপর যদি সজ্জিত থাকে, আর টি আকৃতির ক্ষেত্রে এইভাবে দেখতে পাবো। এখন আমরা দেখব যে একটা আদর্শ পরাগরেণুর যদি আমরা টিএস করি তাহলে তার ভিতরে কী প্রকারের স্ট্রাকচার দেখতে পাবো। একটা আদর্শ পরাগরেণু বা পোলেন গ্রেন, তার বাইরের যে লেয়ারটা থাকবে যেগুলো হচ্ছে কি এরকম খাঁজকাটা অবস্থায় থাকে তাকে বলা হয় কি অ্যাক্সাইন। তাহলে একদম বাইরে একটা পরাগরেণুর বাইরে কে থাকবে, যখন ম্যাচিওর হয়ে গেছে তখন বাইরে থাকবে কি অ্যাক্সাইন। এর ঠিক ভেতরের দিকে থাকবে কে, ইনটাইন থাকবে। এই ইনটাইনের আবার দুটো ভাগ রয়েছে এখানে দেখানো নেই, একটাকে বলা হয় নেক্সাইন, একটাকে বলা হয় সেক্সাইন, ঠিক আছে। আমি বলে দিলাম নেক্সাইন সেক্সাইন, ইনটাইনের দুটো ভাগ। একদম ভেতরের দিকে থাকবে কি নালি নিউক্লিয়াস, নালি নিউক্লিয়াস বলতে যেখানে পোলেন টিউব যে নিউক্লিয়াস থেকে তৈরি হবে। আর থাকবে কে জনন কোষ, অর্থাৎ ভেজিটেটিভ যেটা হচ্ছে কি জেনারেটিভ কোষ, এই কিন্তু কার সঙ্গে মিলিত হবে, এগের সঙ্গে। যখন আমরা দিন ইসেক পড়বো তখন আমরা দেখতে পাবো, তোমরা অবশ্যই দেখবে নেক্সট ভিডিও যখন তৈরি করা হবে তখন কীভাবে ডাবল ফার্টিলাইজেশন সময় কীভাবে এমব্রায়ো তৈরি করে ওই জনন কোষের সঙ্গে এগের মিলন ঘটে, তো তার আগে এই জনন কোষটা আবার মাইটোসিস হবে, যে দুটো হ্যাপ্লয়েড তৈরি করবে, সেটা আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখব। এখন জাস্ট দেখছি যে স্ট্রাকচারটা কীরকম হয়। তাহলে আর কি থাকবে, এই অ্যাক্সাইনের কাছে কিছুটা খাঁজ থাকে, এটাকে বলা হয় কি রেণুরন্ধ্র, ঠিক আছে। রেণুরন্ধ্র মানে এখানে কি হবে না, পোলেন টিউবটা কিন্তু জার্মিনেট করার জন্য স্পেসটা আগে থেকেই কিন্তু থাকে, ঠিক আছে। এই ওরিয়েন্টেশনটা আমরা দেখতে পাবো কি একটা আইডিয়াল পরাগরেণুর পোস্তচ্ছেদের ক্ষেত্রে স্ট্রাকচার দেখতে পাবো। এখন দেখে নেব আমরা দুটো টার্ম, যেটাকে বলা হয় স্পোরোপোলেনিন আর এটাকে পোলেন গিট, ঠিক আছে। এই দুটো কিন্তু পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুটো পোর্শন আমরা দেখতে পাবো আগের ক্ষেত্রে, যখন একটা পরাগরেণু যখন ম্যাচিওর করে তখন এই দুটো জিনিস আমরা দেখতে পাবো। স্পোরোপোলেনিন কি না, পরাগরেণুর বহিঃস্তর অর্থাৎ অ্যাক্সাইনে, এই পোর্শন থেকে, এই অ্যাক্সাইন থেকে কি হবে না, কিছু কেমিক্যাল জাতীয় রাসায়নিক পদার্থ ওখান থেকে আমরা নির্গত হতে দেখব, ওটাকে কি বলা হয় স্পোরোপোলেনিন। কেন না, এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে,
আর কিছু কেমিক্যাল থাকে, যে কেমিক্যালগুলো নাম কি, ফ্যাটি অ্যাসিড, ফিনাইল প্রোপানয়েট, ফেনোলিক্স, কেরাটিনয়েড, এইগুলো নিয়ে কিন্তু কী গঠিত হয়, স্পোরোপলিন। আর এটি হচ্ছে কি একটা বায়োপলিমার যা উৎসেচকের সঙ্গে মিলিত হয়ে গিয়ে রাসায়নিক পদার্থের উপস্থিতিতে দ্রবীভূত হয় না, তাই কি করে না একটা স্পোর যে কোনো পরিবেশে সে কিন্তু জীবিত অবস্থায় থাকে, কেন তার বাইরেই স্পোরোপলিন থাকে। আর কি করে না পরাগরেণুর বর্ণ এবং গন্ধ সৃষ্টিতে এই স্পোরোপলিন সাহায্য করে, ঠিক আছে। এরই পাশাপাশি পরাগ, যাদের পরাগ সংযোগটা, যাদের পরাগ সংযোগ আমরা দেখতে পাবো তাদের পতঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে, ইনসেক্টিফিলাস, তো তাদের ক্ষেত্রে কি হবে না তাদের টেপেটাম থেকে কিছু নিঃসৃত পদার্থ হয়, কী রকম না তৈলাক্ত এবং চটচটে, যেগুলোকে আমরা কি বলি পলেন কিট বলি। এই পলেন কিটগুলো কি করতে সাহায্য করে না রেণুর বিদারণে সাহায্য করে, পরাগরেণুকে সংযুক্ত রাখতে, কোথায় না পরাগরেণু যখন হচ্ছে কি অনেকগুলো একসঙ্গে থাকতে সাহায্য করবে, এবং আর একটা বিশাল ভাইটাল একটা ফাংশন করে, সেটাকে কি বলায় না যখন ইনসেক্ট আসে, হ্যাঁ, মধুক্ষেতে, তখন এদের যে পায়ে বা ডানায় যেহেতু স্পোরোপলিন পলেন কিটগুলো তৈলাক্ত চটচটে হয়, তখন এদের গায়ে আটকে যায়, আটকে গেলে তারা কি করবে না পলিনেশনে সাহায্য করবে, ঠিক আছে। এবং আরও কিছু রয়েছে ফাংশন যে রাসায়নিক পদার্থের বিক্রিয়া থেকে রেণুকে সাহায্য করবে কে, এই পলেন কিট। যাই হোক, আবার দেখবো আমরা পরাগরেণুর বিভিন্ন প্রকার অলঙ্করণ, অর্থাৎ স্কার দেখতে পাবো আমরা বাইরের দিকে, খাঁজ দেখতে পাবো, কীরকম না একটা পরাগ রেণুরন্ধ্র দেখতে পাবো আমরা যেখান থেকে পলেন টিউব জার্মিনেট করে, আমরা অলরেডি বললাম। তারপরেও কীরকম রয়েছে না অনেক সময় এরকম স্পাইন থাকে এইভাবে, কিংবা এরকম কিছু উদ্গত অংশ দেখতে পাবো আমরা। এবার জালিকাকার গঠনে দেখতে পাবো জার্মিনাল ফারো, এইভাবে আমরা কিন্তু পরাগরেণুতে বিভিন্ন রকম স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে। বা এরকম মসৃণ খাঁজও হতে পারে, রেণুরন্ধ্র এক থাকতে পারে বা একাধিক থাকতে পারে। এখন দেখি যে একটা, যে আমরা বললাম যে গাইনোসিয়ামের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এরকম অনেক কিছু টাইপসে ভাগ করা হয়, কীরকম না সেই গাইনোসিয়ামগুলো একসঙ্গে থাকতে পারে অনেকগুলো, বা একা থাকতে পারে, বা তারা আলাদা আলাদাভাবে থাকতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করবো। একটা কি বলা হয় সিনকার্পাস, এটাকে বলা হয় অ্যাপোকার্পাস, কীরকম না তার আগে দেখে নিই যে আমরা অলরেডি বলেছিলাম যে একটা ডিম্বাশয় থাকবে, তারপর থাকবে গর্ভদণ্ড, তারপর থাকবে গর্ভমুণ্ড, অর্থাৎ এই পোর্শনটাকে বলা হয় স্টিগমা, এটা স্টাইল, এটা ওভারি। তো কী হয় এটা একটাই শুধু গাইনোসিয়াম, সেরকম যদি অসংখ্য গাইনোসিয়াম থাকে তাদের ক্ষেত্রে যদি গর্ভমুণ্ডগুলো অর্থাৎ স্টিগমাগুলো যদি ইউনাইটেড হয়ে থাকবে, তখন তাকে আমরা কি বলবো না তাকে বলা হয় কি সিনকার্পাস গর্ভকেশর বা সিনকার্পাস গাইনোসিয়াম। কার ক্ষেত্রে দেখা যাবে না পেপেভার গাছে আমরা দেখতে পাবো কি এই সিনকার্পাস। আর যদি আমরা মিচেলা চম্পাকা বা চাঁপা গাছের ক্ষেত্রে দেখি, সেখানে কি দেখতে পাবো না তার যুক্ত গর্ভপত্র, অর্থাৎ যে গাইনোসিয়ামগুলো তারা একসঙ্গে সবগুলো ইউনাইটেড হয়ে রয়েছে, তখন তাকে কি বলবো না আমরা দেখতে পাবো তাকে বলা হয় অ্যাপোকার্পাস গর্ভকেশর। তাহলে মিচেলা চম্পাকা বা চাঁপা গাছের ক্ষেত্রে অ্যাপোকার্পাস, সিনকার্পাস দেখতে পাবো কি পেপেভার গাছে, কীরকম না যদি শুধুমাত্র গর্ভমুণ্ডগুলো বা স্টিগমাগুলো যদি সংযুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় কি সিনকার্পাস গর্ভাশয়। এবার দেখবো আমরা একটা পরিণত ডিম্বকের ক্ষেত্রে তার স্ট্রাকচারটা কি, তো একটা একটু ভালো মন দিয়ে দেখবো আমরা। তাহলে একটি এমব্রায়োসেকের যে নিচের পোর্শনটাকে বলা হয় কি ডিম্বক নাভি, বা এটাকে বলা হয় কি চালাজা, চালাজা। আর উপরের দিকে থাকে কি ডিম্বরন্ধ্র, বা এটাকে বলা হয় কি মাইক্রোপাইল, মাইক্রোপাইল। এর সেন্টার পোর্শনে দেখতে পাবো কি ওই এমব্রায়োসেকটাকে তার যে নিউক্লিয়াসগুলো ওরিয়েন্টেশন হয়ে থাকে, কীরকম নিচের দিকে তিনটা নিউক্লিয়াস থাকে যেগুলোকে বলা হয় প্রতিবাদক কোষ, মিডিলে থাকবে কি নির্মিত নিউক্লিয়াস যেটাকে কি হয় দুটো নিউক্লিয়াস একসঙ্গে থাকে বলে টুয়েন, ডিম্বাণু যেটা হ্যাপ্লয়েড, এবং তার উপরে থাকবে কে সহকারী কোষ যেটাকে বলা হয় কি সাইনারজিটস, সাইনারজিটস। এবং নির্মিত নিউক্লিয়াসকে বলা হয় অনেকগুলো নামে, ডেফিনেটিভ নিউক্লিয়াস, আবার সেকেন্ডারি নিউক্লিয়াস, অনেকগুলো নাম আছে। যাই হোক, এর বাইরে থাকবে কে একটা সেল থাকবে যাকে বলা হচ্ছে কি ভ্রূণপোষক কলা, ভ্রূণপোষক। আর একদম বাইরে থাকবে কি ডিম্বকত্ব। কীভাবে তৈরি হয়েছে আমরা পরে দেখছি, আমরা ডিটেলস দেখব আমরা। তো এখন দেখে নেব আমরা যে এই ডিম্বকের উপস্থিতি অনুসারে একটা এমব্রায়োকে আমরা বা এমব্রায়োসেককে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব, ঠিক আছে। কীরকম না যদি একটা এমব্রায়োসেক
তার ডিম্বগ্রন্ধর উপরের দিকে থাকবে এবং ডিম্বক মূল অর্থাৎ মাইক্রোপাইল উপরের দিকে, চালাজা নিচের দিকে থাকবে এবং তার যে ভ্রূণস্থলী যদি এই রকম ওরিয়েন্টেশনে থাকে অর্থাৎ নিচে থাকবে অ্যান্টিপোডাল সেল, নিনিত নিউক্লিয়াস, এগ এবং সাইনাজিডস, তখন তাকে বলা হয় কি ঊর্ধ্বমুখী। আবার যদি ঠিক এর উল্টো থাকে, নিচের দিকে যদি মুখ করে থাকে তখন তাকে বলা হচ্ছে অধোমুখী। আর যদি সাইডের দিকে থাকে তখন তাকে বলা হয় পার্শ্বমুখী। আর যদি একদম নিচু না হয়ে গিয়ে একটু পাঁকা দিয়ে থাকে তখন তাকে বলা হয় বক্রমুখী। এর যদি আমরা ইংলিশ টার্মিনোলজিগুলো দেখে নিই, কারণ অনেক সময় কি হয় না ইংলিশ টার্ম দিয়ে বসানো দিয়ে থাকে, তখন আমরা দেখতে পাবো কি না যেটা ঊর্ধ্বমুখী বলা হয় কি এটাকে বলা হয় অর্থোট্রোপাস। ঠিক আছে, এটাকে বলা হয় কি অর্থোট্রোপাস, অর্থোট্রোপাস। আর যদি অধোমুখী হয় তখন তাকে বলা হয় কি অ্যানাট্রোপাস, অ্যানাট্রোপাস। আর যদি পার্শ্বমুখী হয় তখন তাকে বলা হয় কি এমফিট্রোপাস, এমফিট্রোপাস। আর যদি বক্রমুখী হয় তখন তাকে বলা হচ্ছে কি ক্যাম্পাইলোট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস। তাহলে এই যে চারটা ভাগ আমরা দেখলাম, অর্থোট্রোপাস, অ্যানাট্রোপাস, তারপর হচ্ছে এমফিট্রোপাস আর ক্যাম্পাইলোট্রোপাস। তাহলে এই টার্মগুলোকে কিন্তু আমাদের বাংলা টার্মের সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলোও কিন্তু মনে রাখতে হবে। এখন দেখে নেব আমরা যে কীভাবে স্ত্রীরেণুর সৃষ্টি হচ্ছে, যেভাবে পুংরেণু তৈরি হয়েছিল সেইভাবে কীভাবে স্ত্রীরেণু তৈরি হয়েছে দেখে নাও। ফার্স্ট এখানেও সেই আর্কিস্পোরিয়াল কোষ থাকে যেটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির। সেখান থেকে কী হয়েছে না প্রাথমিক প্রান্তীয় কোষ এবং সেখান থেকে প্রাথমিক রেণু ধারণ কোষ, অর্থাৎ কীভাবে হলো, তাহলে অবশ্যই এখানে মাইটোসিস হয়েছে। আলটিমেট একটা সে নষ্ট হয়ে গিয়ে বাকি যেটা থাকলো স্ত্রীরেণু মাতৃকোষ, এটা কিন্তু ডিপ্লয়েড। তাহলে অতএব আর্কিস্পোরিয়াল সেল টুয়েন ছিল, মাইটোসিস হলো, টুয়েন টুয়েন তৈরি হলো, একটি প্রাথমিক প্রান্তীয় কোষ যেটা সেটা নষ্ট হয়ে গেল, আর একটা যেটা থাকলো সেটাকে কী বলা হবে স্ত্রীরেণু মাতৃকোষ। এই স্ত্রীরেণু মাতৃকোষ কী হবে না এ মিওসিসে পার্টিসিপেট করবে, মিওসিস। তাহলে মিওসিস হলে চারটি হ্যাপ্লয়েড তৈরি হবে, চারটি হ্যাপ্লয়েড আমরা এখানেও দেখতে পাচ্ছি, চারটি স্ত্রীরেণু চতুষ্টয়। এই স্ত্রীরেণু চতুষ্টয়ের মধ্যে তিনটি স্ত্রীরেণু বিনষ্ট হয়ে যাবে, শুধুমাত্র একটি সক্রিয় স্ত্রীরেণু থাকবে। আমি এই পোর্শনটা কিন্তু আবার বলবো, কারণ তোমরা মন দিয়ে শুনে নাও, খুবই ইম্পর্ট্যান্ট। আলটিমেট আমরা দেখেছিলাম যখন যে একটা স্ত্রী বা স্ত্রীপত্র যেটা, বা যখন আমরা বলেছিলাম একে গাইনোসিয়াম, তার যে ইনিশিয়াল সেল যেটা থাকে ভেতরে তখন তাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। সেই আর্কিস্পোরিয়াল কোষ মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়ে গিয়ে প্রাথমিক প্রান্তীয় কোষ এবং প্রাথমিক রেণুধারক কোষ। তো এই প্রাথমিক প্রান্তীয় কোষটা কী করবে, ওখান থেকে স্ত্রীরেণু মাতৃকোষ তৈরি হবে ডিপ্লয়েড। তো এখানে মিওসিস হয়ে গেলে চারটি হ্যাপ্লয়েড তৈরি হয়ে গেল, ওটাকে কী বলা হয় স্ত্রীরেণু চতুষ্টয়। এই স্ত্রীরেণু চতুষ্টয়ের মধ্যে তিনটি বিনষ্ট হয়ে যায়, একটি সক্রিয় থাকে, ওটাকে বলা হয় কি সক্রিয় স্ত্রীরেণু। এই সক্রিয় স্ত্রীরেণু থেকে কী হবে না পরবর্তীকালে দেখব আমরা যে এখানে আবার পরপর তিনবার মাইটোসিস করে আটটি যে নিউক্লিয়াস তৈরি করবে, সেই আটটি নিউক্লিয়াস আমরা দেখতে পাবো কী হিসাবে না এখানে যে ওরিয়েন্টেশনটা দেখেছিলাম যে আটটিগুলো ভাগ হবে কীভাবে আমরা পরে একটু দেখছি, দিলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ওই আটটি নিউক্লিয়াসে প্রথমে যেটা ছিল যে টু এন, সেটা কী হবে না ওই চারটি নিউক্লিয়াসে ভাগ হয়ে গেল, মিওসিস হয়ে গিয়ে, মিওসিস হয়ে গিয়ে, মিওসিস হয়ে গেলে তিনটি কী হয়ে যাবে, চারটির মধ্যে তিনটি নষ্ট হয়ে যাবে, একটি নিউক্লিয়াস সক্রিয় থাকবে। ওই একটি নিউক্লিয়াস সক্রিয় অবস্থায় কী করবে পরপর তিনবার মাইটোসিস করবে। তাহলে একটি যদি হ্যাপ্লয়েড সেল পরপর তিনবার মাইটোসিস করে তাহলে কী করবে আটটি নিউক্লিয়াস তৈরি করবে। প্রথমে এই দুটো হলো, সেখান থেকে চারটি হলো, চারটার পরে আবার এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি হয়ে গেল। আটটি এবারে কী করবে না তারা শয্যা বিন্যাসে ভাগ হবে। কীরকম আমরা যদি ড্র করি তাহলে ও ভালো করে বুঝতে পারবো। নিচের দিকে চলে যাবে তিনটি সেল, উপরের দিকে থাকবে দুটি সেল, মিডিলে দুটো সেল একসঙ্গে যুক্ত হয়ে যাবে এবং উপরের দিকে একটি সেল থাকবে। এ যদি ওরিয়েন্টেশন যদি দেখি আমরা থ্রি প্লাস টু প্লাস থ্রি, উপরের দিকে দুটোকে বলা হয় সহকারী কোষ বা সাইনাজিডস, উপরের দিকে কাছাকাছি সেলটাকে বলা হবে ডিম্বাণু বা এক, মিডিলের দিকে দুটো নিউক্লিয়াসকে একসঙ্গে বলা হয়
নির্মিত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং নিচের দিকে তিনটাকে বলা হয় কি প্রতিবাদক কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। তো এই সহকারী কোষ এবং একত্রে কি বলা হয় গর্ভযন্ত্র বা এক অ্যাপারেটাস, কি বলা হয় গর্ভযন্ত্র বা এক অ্যাপারেটাস, ঠিক আছে। এই হচ্ছে কি এটা এমব্রায়ো সেকের স্ট্রাকচার, বোঝা গেছে আশা করি। নেক্সট আমরা দেখব যে কিভাবে পলিনেশন বা পরাগযোগ সম্পন্ন হয়, তো অবশ্যই সেটা আমরা নেক্সট ক্লাসে যাব। তো ওখানে দেখার পরে আমরা দেখব কি ডাবল ফার্টিলাইজেশন কিভাবে দ্বিনিষেক ঘটে, সেটাও আমরা কিন্তু দেখব নেক্সট ক্লাসে।